খারাপ অবস্থায় ছিল, তখন আমি তাদের কাছে রাজ হই। এখন যখন তাদের বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, সম্পত্তি হয়ে গেছে, এখন হচ্ছে একটু বুড়াবুড়ি। প্রথম মামার সাথে কথাটাই হয়েছে যে ওর ফ্যামিলিকে দেখাতে, ওরা আম্মু অসুস্থ ছিল, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছিল না। প্রথম জিনিসটাই হচ্ছে যে আমি ড্রাইভারকে 20,000 টাকা পাঠিয়েছিলাম ওর মাকে চিকিৎসা করার জন্য। তখন আমার সাথে প্রেম ছিল, একটা মানবিক ড্রাম ফ্যামিলি ওর মার কাছে মার চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছে। সেই ফ্যামিলি এখন এখন যেহেতু তাদের অনেক কিছু আছে, তাদের সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, অনেক কিছু আছে, তাদের কাছে আমি এখন তাদের কাছে এখন আমরা অনেক করছি। আমাকে ট্রাম্পের হিসেবে তার ফ্যামিলি ইউজ করেছে। মুই আগেই কইছিলাম লালা তোমাদের এই সংসার টেকবে না, কারণ মামুন এখনো পিচ্ছি, ওর বিয়ের বয়স হয় নাই। তুমি একজন বুইরা বেটি, তোমার লাগে ওর কেমনে যায় বলো? এই যে সমস্ত কাহিনী নাটকের, এই যে তুমি একলাসা কেনু খাইছো, ডকমতো খাইছো কেনুটা, একবার ফাড়াই ফুড়ে হালাইছে, সেই কেনু খাওয়ার দায় হলো তুমি নিজেই, কারণ তুমি ওকে বিয়া করছো। কা দুনিয়াতে এত বুইরা বুইরা, এত টাকাওয়ালা পোলা পাইন থাকতে তুমি গেছো একটা পিচ্চির কাছে, টোকাইর কাছে। ওই টোকাই ও নিজেকে প্রিন্স বলে, আর 14 গুষ্টি হলো টোকাই, গরিব ফকিরনি ও নিজের প্রিন্স দাবি করে, প্রিন্স ফুড়ায়। এই যে তোমাগো মতো যারা আবাল মার্কা ভক্ত আছে না, মুরুক্ষ মার্কা, যেগুলা ওই মানে কি বলবো, চেষ্টা পোলা পাইন মামুনের ভক্ত যারা, তোমাগো লাগাই চান্স পাইছে হয় নিজের প্রিন্স দাবি করতে। লাইলাটাই খাইলো, লাইলাটাই পড়লো, আবার লাইলার বুকেই লাথি মারলো। বাহ বাহ, চমৎকার! এটা লাইলার জন্য প্রাপ্য ছিল, কারণ লাইলা যেই পদের ওর কপালে দুরছে ওই পদের। লাইলার নজর খারাপ, মামুনের নজরও খারাপ। ভাই বিয়ে করার কি দরকার ছিল তোদের বল? বিয়ে কি একটা পুতুল খেলা, যারে তারে করলি হয়ে গেল? তুই তো লাইলা মনে করছিলি যে মামুন স্যালিফ বাড়ি, ওরে বিয়ে করলে আমি হয়তো নামদাম কামাইতে পারবো। নামদাম কামাইতে যাই আজকে নিজের মান সম্মান ইজ্জত, তারপরে এই লাসার পর লাসা কেনু গুতা লাথি উস্তা খাইয়া গেছো। মামুন তোমাকে ব্যবহার করিয়া আজকে সে মানে বাড়ি গাড়ির মালিক হইছে, তুমি বলতেছো যা আর কি? আমরা জানি তুমি নাকি অনেক টাকাওয়ালা, তোমার গাড়ি বাড়ি আছে, সম্পদ আছে, ওরকম মামুন এনে নাকি তুমি কিনা লইতে পারবা, কয়েকটা মামুন কিনা লইতে পারবা। তাহলে তুমি এত বুঝদার একটা মেয়ে, ভালো একটা শিক্ষিত মেয়ে, এই কাজটা তোমার দ্বারা ঠিক হয়েছে বলো? আমি মনে করি এই যে মামুন যা করছে না, তোমার এককারে একলাসা কয়েকলাসা দিছে না, আরও কয়েকলাসা দেওয়া উচিত আসল, কারণ এটা তোমার প্রাপ্য, মানে এটা তোমার দেওয়া উচিত। তোমার একটুও মাথায় ঘিলু নাই, কমন সেন্স নাই, তুমি একটা টোকাই রে ঘরে তুললে, আজকে তাকে বাড়ি গাড়ির মালিক বানাই দিলা, সে আজ তোমারে ভুললে গেল, তোমাদের সংসার ভাঙে গেল। লাইলার মধু খাওয়াও শেষ, মামুনের ভালোবাসাও শেষ। যাক লাইলা, তুমি টেনশন করো না, কষ্ট পেও না, ওরকম টোকাই মামুন তোমার জীবনে কত আইব যাইব তুমি চিন্তা করো কেন? বাদ দাও, নিশ্চিন্তে নাকে সুস্বাদ তেল দেওয়া ঘুমাও, আর খাও দাও, ফুর্তি করো, আল্লাহ বিল্লাহ করো। মামুন তো একটা টোকাই, রাস্তার টোকাই কি কখনো ভালো হয়?